আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাতে চলেছি পিচ্ছিরা আপনাকে আমের গাছ দেখাবে তো ছোটো গাছে কী অসাধারণ আম ধরে আছে বাজারে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের মাঝে আসছি তো আপনারা কখনও এই ধরনের গাছ হতে দেখেননি তো পিচ্ছিরাগুলো অনায়াসে করে সে আমের গাছের মধ্যে ঢুকে গেছে এনার বর্তমান ভবিষ্যতের জন্য বাগানের মালিক আরুবি সুরবি নার্সারি পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা রইলো এবং সালামও রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলুন পিচ্ছিরা কি দেখে আপনাদের সোনামণি কী এটা হাতে ধরে আছে কি আম মিষ্টি তাই ও আচ্ছা দেখেন তা এনারা আম ধরে আছে বর্তমানে ছোট গাছে তো এত ছোট গাছে প্রোডাক্টটা পাওয়াটাই ধন এই যে দেখাচ্ছে ওইটা কি আম আমি তা মাটিতে আম ধরে আছে অসাধারণ তো আপনারা দেখতে পাচ্ছেন এমআরআই বাগানের মালিক আরবিয়ান আরবিআর এনআরআই বাগানের মালিক বুঝছেন তো এই ধরনের গাছগুলো কেনা নিতে চাই যে এই ধরনের আম গাছগুলো আপনারা সবাই তো নেওয়ার ইচ্ছুক থাকেন এই গাছ থেকে যদি আমরা ভর বছর আম খাইতে পারি তাহলে আমাদের জন্য কত সৌভাগ্যের বিষয় অনেক পিছিয়ো বান্না ধরে যে বাজার থেকে আম কিনে নেওয়া আব্বু আম নিষেধ আম নিষেধ এই ধরনের করে সিলে সিলি কান্নাকাটি করে তো এ ধরনের সিলে সিলে কান্নাকাটি কখনো করবে না আপনারা যদি অবশ্যই বাসাই বাসারে কন্যাটা সাদায় যদি নাগান তাহলে এই ধরনের আমের গাছগুলো আপনারা পাবেন বুঝছেন তবে এই যে এনাদের হাতে যে আমগুলো দেখেছেন এরকম আর ছোট্ট গাছে এটা ভর বসর আম থাকে গাছে আমি তার একটা উদাহরণ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে মুকুল মুকুল আসছে গাছে ছোট গাছে এই যে দেখছেন আমি যাই কাছাকাছি যাই এই যে মুকুল ধরে আছে আরবি এটা কেমন লাগিচ্ছে এটা কেমন ভাল লাগিছে তাই এটা কি গাছ আম গাছ আম গাছ তো এটা আম ধরে আছে কোথায় দেখাও তো আম কোথায় আম এই গাছে আম ধরছে তাই ছোট তো দেখেন এই যে অসাধারণ আমের গুটি আটকেচ্ছে আবার কথাগুলো এই যে বড় হয়ে গেছে আমি দেখাই এই যে দেখেন এই যে এই যে দেখাচ্ছে এই যে দেখেন পাথার মধ্যে একটা ছোট আম আরবি হাতে সারে দাও তো দেখি স্যারে দাও এই যে স্যারে দেশে এই যে দেখেন ছোট আম এগুলো বড়োই হয়নি তবে তুমি একটা বড় আম দেখাও তো এই দেখেন বড় আম দেখাচ্ছে এই যে বড় আম এই যে দেখতে পাচ্ছেন এরকম তো তোমার নাম কি কোথায় যে কোথায় দেখি না তো কোথায় তুমি কোথায় এই দেখেন লুকিয়েছে আমি বসে আছে হ্যাঁ এইগুলো তুমি নিয়েছো হাতে হাতে ময়লা ভরবে না তো দেখেন গাইস আমগুলো মাটিতে পড়ে থাকার কারণে সেগুলো মাটি ভরে আছে তারপরে পিচিরা হাতে নিয়েছে অনেক আনন্দের সহিত আবার একই গাছে দেখেন গুটি আসে গেছে এই গাছে আবার দেখবেন যে আবার দশ বারো দিনের মধ্যে আবার মুকুল আসে যাবে এই ধরনের গাছগুলোতে এই দেখেন আস আসছে তো এটা বারো মাস আপনি গাছ থেকে আম খাইতে পারবেন যে কোনো মুহূর্তে আপনি গাছ থেকে মন চাইলে আম চিঁড়ে খাইতে পারবেন সেই ধরনের গাছগুলো আমার কাছে পাবেন পোশাক এই গাছগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি দেখাই আরব তোমার নাম কি এই যে সুরুভি এতক্ষণ কথা বলছিলাম আরবির সাথে এখন আসলাম সুরুভীর কাছে তা সুরুভির পেছনে দেখা যাচ্ছে ঘাসের মধ্যে ছোট ছোট আম ধরে আছে আমি যাই দেখতে পাচ্ছেন এই ধরনের আমরা আম খাইতে কে না চাই ভাই এই যে দেখেন আবার গুটি আসতেছে তবে আমি যা মনে করি এটা আমার নতুন প্রোডাক্ট এখনও বর্তমানে বাজারে কেউ না আমি সর্বপ্রথমে এসেছি এই গাছগুলো তিন ফিট থেকে দুই ফিট এক ফিট হাইট হবে তো এই ধরনের গাছগুলো আপনারা যদি নেওয়ার ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমার স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এই নম্বরে ফোন দিলে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করবো আমার কাছে কোনো গাছ নাই বলে শব্দ নাই যে কোনো গাছের অর্ডার করলে আমার কাছ থেকে গাছ পাবেন এটাই বড় কথা তো গাইজ আজকের মনে আমি আপনাদের মাঝ থেকে নিচ্ছি আশা করি আবার নিত্য নতুন ভিডিওর জন্য আবার চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য নিত্য নতুন জিনিস নিয়ে তো তখন দেখুন আমার সোনামণিরা দুইজন আম ধরে চুপ করে বসে এসে আছে তোমরা তো গাছ থেকে আম ছিঁড়ে খায় না কেমন হ্যাঁ খাবান না তো আচ্ছা তোমরা তো ভালো আছো তো আজকের মনে ভিডিও বন্ধ করবো আজকের মনে বিদেই আজকের মনে আপনাদের মাছ থেকে বিদায় নিলাম আশা করি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ